জল খাবো খাবার একটু জলই নেই হ্যালো হ্যাঁ আর বলিস না রে জাস্ট আমি অফিস থেকে ফিরলাম এখন এসে দেখছি কি এখন আমার জল নেই এখন আমি জল কোথায় পাবো বল এত রাত হয়ে গেছে হ্যাঁ প্রচণ্ড পরিমাণে প্রবলেমের মধ্যে রয়েছে তোর কাছে কোনো সলিউশান থাকলে প্লিজ একটু জানা আমাকে আর বলিস না আমিও তো এই সমস্যাটার মধ্যে পড়েছিলাম তারপরে ভাবলাম যে একটা ওয়াটার পিউরিফায়ার নিয়ে নিই কিন্তু আমি শুনেছি অ্যাকোয়াগার্ডে সার্ভিস সেন্টার বা সার্ভিস করতে আসা প্রচণ্ড প্রবলেমও খুব হেটিক একদমই না তুই এই চিন্তাটা করিস না যে একেবারে সার্ভিস সেন্টার ভালো না বা সার্ভিস করতে প্রবলেম হয় এমন কিছু কোনো ব্যাপার নেই কারণ আমরা যেহেতু বিজি লাইফ লিড করি সেই কারণে কিন্তু আমাদের বারবার এই জল ভরা জল নিয়ে আসার কিন্তু অনেকটাই ঝামেলা সেই কারণে তুই কিনে নিতে পারিস হ্যাঁ অবশ্যই কিনে নে তোর পক্ষে লাভ হবে কোনো সমস্যা নেই তাহলে অ্যাকোয়া ফ্রেশের অ্যাকোয়া গার্ডটা আমি নিয়ে নেব আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ রে হেল্প করার জন্য বলতে এর কালারটা এবং এর ডিজাইনটা আমার ভীষণভাবে পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও এটা কিন্তু আঠেরো লিটারের রয়েছে এই প্রোডাক্টটি যদি তোমাদের লিঙ্কের প্রয়োজন পড়ে তাহলে আমার কমেন্ট বক্সটা আউট করতে পারো প্রেসের জল দেখো কতটা ক্লিন আর এটা কিন্তু আমাদের নর্মাল যে কলের জলটা হয় সেরকম টাইপের জল আর এর ভেতরে এত আয়রন ঘুরছে মানে এটা খেলে ডেফিনেটলি আমাদের শরীরে প্রচুর পরিমাণে ক্ষতি হতে পারে এত পরিমাণে আয়রন রয়েছে আর এটা একদম নিট অ্যান্ড ক্লিন দেখো দুটোকে ডিফারেন্স করে তোমরা দেখলে বুঝতেই পারবে দুটোর মধ্যে কতটা সুন্দর একটা ডিফারেন্স রয়েছে তো ডেফিনেটলি তোমরা অ্যাকোয়া ফ্রেশের জল খেতে পারো জলটা কিন্তু ভালোই খেতে যারা আমার মতো সমস্যার সম্মুখীনে রয়েছে যাদের এরকম জল ভরার প্রচন্ড পরিমাণে প্রবলেম তারা কিন্তু অ্যাকোয়াগার্ডের অ্যাকোয়া ফ্রেশের জলটা একবার ট্রাই করে দেখতে পারো ভীষণ ভালো এবং প্রচণ্ড পরিষ্কার জল যেটা আমি আশা করিনি যে অ্যাকোয়াগার্ড এতটাও ভালো হতে পারে তোমরাও কিন্তু ডেফিনেটলি বাড়িতে ট্রাই করতে পারো